আচ্ছা, আমার জুতা মানে পাওয়া গেছে। ওই যে আমার জুতা, শোতে জুতা এখানে চলে আসছে পুরা। এখন আসলাম দুপুরবেলা, এখন বলছে এখন প্যারাসেলিং করা যাবে না, পুরো ওইখানে খালি, প্যারাসেলিং করা সম্ভব না। আমি একদম রেডি হয়ে চলে আসছিলাম যে প্যারাসেলিং করবো, বাট আসলে ভাগ্যটা খারাপ। যদি আমরা আরও যদি একদিন থাকতাম, দুদিন থাকতাম, তাহলে অবশ্যই করতাম, বাট আমার তো ট্রেনের টিকিটও কাটা হয়ে গেছে। গতদিন আমরা বান্দরবান ঘুরে চলে আসি কক্সবাজার, এবং কক্সবাজারে রাতে বিভিন্ন রকম সি ফুড খাওয়া দাওয়া করি। এর পরের দিন আমরা বের হয়ে যাই কক্সবাজারের ভিন্ন আকর্ষণ একটি গুহার উদ্দেশ্যে। সেখানে ঘোরাঘুরি করে রওনা দেই আমার মূল উদ্দেশ্য প্যারাসাইলিং করার জন্য। সকাল 10টার সময় চলে আসি সমুদ্রের পাড়ে, এসে দেখি নানা রকম অ্যাক্টিভিটিস, যেমন ঘোড়া রাইড, স্পিডবোট, মোটর গাড়ি। এখন বাজে সকাল 10টা, আমরা একটু হোটেলে গিয়ে রেস্ট নিয়ে আবার আসলাম। এখন কিন্তু সূর্যের তাপ আছে মোটামুটি, আর এখন কিন্তু ওয়েদারটা একটু খারাপ, জোয়ার চলছে আর পানি অনেক স্রোত বেশি, আর এই জন্য এখানে কিন্তু এখন লাল পতাকা উড়ানো হয়েছে। ভাই, স্পিডবোটে রাইড কত করে? একজন যাবেন নাকি দুজন যাবেন? দুজন গেলে কি মানে আপনিও থাকবেন সাথে? তিনজন কত? যাওয়ার সময় একজন চালাবেন, ওখানে দাঁড়ায় সিট চেঞ্জ করে আবার আসার সময় আরেকজন চালাতে পারবেন, আরেকজন যে থাকে উনি আপনাকে ভিডিও করে দিবেন। একজনের 1000 টাকা, এখন সকাল টাইম তো 20 মিনিট টাইম। তো আপনারা জানতেই পারলেন, এই বোটে যদি উঠেন, স্পিড বোটে আর কি, তাহলে যদি একদম দূর পর্যন্ত নিয়ে যায় তাহলে 1000 টাকা দুইজন উঠতে পারবে। আপনারা চাইলে করতে পারেন, বাট আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হলো, আমি করব না। আর এখন কিন্তু স্রোত অনেক বেশি, ওদিকে কিন্তু লাল পতাকা টানানো হয়েছে, লাইফ গার্ডও আছে। এই যে এখানে দুইজন উঠলো মাত্র, লাইফ জ্যাকেটও দিয়ে দেয়, এটা ভালো, বাট তারপরও খরচটা অনেক বেশি। ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু এখানে ঘোড়া উঠতে পারেন, আমরা আর এসব উঠবো না। কত বলে? হ্যাঁ, কত বলছে? 300 টাকা। 300 টাকা? এখান থেকে একদম ওই লাবণী ব্রিজ থেকে ঘুরে আসবো, নিয়ে যাবে আবার আমি। আপনি চালা যাবেন, চালার সাথে গাড়ি দেবেন, আসে চোদ্দ তুলবেন সঙ্গে, দুজন নিজে চালা যাবেন, নিজে চালা আসবেন, নিজেরাই চালাবেন, পারবেন। একদিন যাওয়ার সময় চালাতে পারবেন, যাওয়ার সময় চাল ধরবেন। ভিউয়ার্স, এই গাড়িগুলো হলো যে 300 টাকা নিবে। আমি এখানে দাঁড়িয়েছিলাম আর পানির স্রোতে আমার একটা স্যান্ডেল চলে গেল। আপনারা সাবধানে থাকবেন, একে ওদের মতো এভাবে হাতে রাখবেন, আর না হলে লকারে রাখবেন। আমার কিন্তু একটা শেষ। আচ্ছা, আমার জুতা মানে পাওয়া গেছে। ওই যে আমার জুতা, স্রোতে জুতা এখানে চলে আসছে পুরা। জুতা ওই দিক থেকে এদিকে চলে আসছে, একজন লোক আমাকে বললো। ও, সে না বললে আমি এখন পেতাম না স্যান্ডেলটা। কক্সবাজারে প্যারাসেলিং করতে হলে আপনাকে প্রথমে যেতে হবে দরিয়ানগর সি বিচ।
এটি হলো দরিয়ানগর প্যারাসাইলিং পয়েন্ট, এখানে ভিতরে ঢুকলেই ওখানে গিয়ে আপনারা প্যারাসাইলিং করতে পারবেন, আর এখান থেকে টিকিট কাটতে হবে। চারপাশে এখানে কিন্তু খ্যাত, এখান দিয়ে সোজা হেঁটে গেলে ওখানে প্যারাসাইলিং পয়েন্ট। আসলে প্যারাসাইলিং কিন্তু সব জায়গায় করা যায় না, অনেকে মনে করে কক্সবাজার গিয়েই প্যারাসাইলিং করবো, তারপর যাওয়ার পরে বুঝে পায় না যে কোন জায়গায় করবে, বাট এটা একটা নির্দিষ্ট জায়গায় করা হয়, তো এই জন্য আপনাকে সিএনজিতে করে এখানে আসতে হবে। আর আমরা কিন্তু কলাতুরি থেকে সিএনজিতে করে এসেছি, লোকাল ভাড়া এক একজন 20 টাকা, আর যদি রিজার্ভ নেন তাহলে হয়তো 150-200-250 এরকম নিতে পারে, যার কাছ থেকে যতটুকু নেওয়া যায় আর কি। তো আমরা যেহেতু লোকালভাবে এসেছি তাই আমাদের কাছ থেকে 20 টাকা করে নিয়েছে এক একজন। আর এখান থেকে ভালো একটা ভিউ পাওয়া যায়, ওই যে ওখানে কিন্তু একটা পাহাড়, যেখান থেকে আমরা মাত্র নেমে এসেছি, একটা গুহা দেখলাম, আর ওইখানে পুরোটুকু হলো গিয়ে মেরিন ড্রাইভের রোড, আর এখানে ট্রলার রাখা যেগুলো দিয়ে জেলেরা মাছ ধরে। আসলে আজকে কিন্তু প্রচুর গরম, আর সমুদ্রের পাশে তো এমনি অনেক গরম অনুভব হয়, তাই অনেক ঘেমে যাচ্ছে আর ক্লান্ত হয়ে যাচ্ছে। আর একটু আগে আমরা একটা গুহা থেকে বের হয়ে আসলাম, ওখানে আরও বেশি গরম ছিল। এখানে কিন্তু স্পিড বোট, ট্রলার এগুলো সব রেখে দেওয়া হয়েছে। তো আমরা এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখব কী অবস্থা। আসলে আজকে সকালবেলা যখন আমরা বিচে ছিলাম এত ঢেউ ছিল, লাল পতাকা টানানো হয়েছিল, তো এখানে আমি জানি না এখন প্যারাসাইলিং করাচ্ছে কিনা, মানুষেরা করছে কিনা, গেলেই দেখতে পারবো। এখন আমরা এসেছি প্যারাসাইলিং পয়েন্টে, আমার সামনে কিন্তু সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, আর এখানে কোনো মানুষ নেই, খুব কম মানুষ, কয়েকজন হাতে গোনা। আমরা 4 জন এসেছি, আমরা 4 জন, আর কিছু জেলে আছে যারা মাছ ধরার কাজ করছে আর কি, এখানে ট্রলার নিয়ে নামবে। আর আমার পিছনে এই যে স্পিড বোট রাখা আছে, আর পুরো জায়গাটা যদি দেখাই পুরোটাই হলোকে খালি আর ভিউয়ার্স। আসলে মনটা খারাপ হয়ে গেছে, আমি প্যারাসাইলিং পয়েন্টে আসলাম প্যারাসাইলিং করবো বলে, আজকে আমরা দুপুরবেলা এখান থেকে চট্টগ্রাম চলে যাব, চট্টগ্রামে গিয়ে আমাদের ট্রেনে উঠতে হবে রাতে, আমরা ধরুন ঢাকায় ব্যাক করবো। বাট শুনলাম ওয়েদার ভালো না, মানে আজকে সকাল থেকেই ওয়েদার ভালো ছিল না, ভালো না বলতে কি অনেক বাতাস, এলোমেলো বাতাস, সকালবেলা জোয়ারের সময় লাল পতাকা টানানো হয়েছিল, পানি একদম পুরো অন্যভাবে আসছিল, স্রোত অনেক বেশি ছিল। তো এখন আসলাম দুপুরবেলা, এখন বলছে এখন প্যারাসাইলিং করা যাবে না, পুরো ওইখানে খালি, প্যারাসাইলিং করা সম্ভব না। আমি একদম রেডি হয়ে চলে আসছিলাম যে প্যারাসাইলিং করবো, বাট আসলে ভাগ্যটা খারাপ, যদি আমরা আরও যদি একদিন থাকতাম 2 দিন থাকতাম তাহলে অবশ্যই করতাম, বাট আমার তো ট্রেনের টিকিটও কাটা হয়ে গেছে। আর এই যেখানে প্যারাসাইলিং করতে এসেছি এটা হলো দরিয়ানগর সি বিচ, আর এটার অপোজিটই হলো দরিয়ানগর পার্ক, এখানে কিন্তু একটা গুহা ছিল, আপনাদের দেখিয়েছি যে গুহা থেকে আমরা ঘুরে আসলাম। তো আমার প্ল্যান ছিল এরপরেই আরেকটা পর্ব ছাড়বো, যে প্যারাসাইলিংয়ের পর্ব, প্যারাসাইলিং করবো, বাট এই পর্বটা তার হবে না, ভবিষ্যতে আবার আসবো, আবার যদি যখন ট্রেন চালু হবে ডাইরেক্ট ঢাকা থেকে কক্সবাজারে তখন আসবো অবশ্যই। আসলে লাকটা খারাপ, কী করার আর, এখন সমুদ্রের ভিউ দেখেই চলে যেতে হবে আর কি। প্যারাসেলিং এর জন্য আপনারা পাবেন 2 ধরনের প্যাকেজ, একটা 2000 টাকা এবং আরেকটি 2500 টাকা। 2500 টাকার প্যাকেজে আপনাকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে নিয়ে যাবে এবং পানিতে পা ছোঁয়া দিয়ে নিয়ে আসবে, আর 2000 টাকার প্যাকেজে শুধু 2 থেকে 2.5 কিলোমিটার দূরে নিয়ে যাবে কিন্তু পানিতে পা ছোঁয়া দেওয়াবে না। এতক্ষণ প্যারাসেলিং পয়েন্টে ছিলাম, এখন আমরা চলে যাচ্ছি, এখন আমরা কক্সবাজারে কলাতলি ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব। ভিউয়ার্স আমরা দুপুরে খাওয়ার জন্য এসেছি রাধুনী রেস্তোরাঁয়, তো দেখি কি খাওয়া যায়, এখন এখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করব এখন। আর এই যে এখানে রাধুনী রেস্তোরাঁর সব আইটেম ডিটেলস দেওয়া আছে, তো রাধুনী রেস্টুরেন্টে এখানে কিন্তু প্যাকেজ সিস্টেম আছে, এখানে প্যাকেজে কী কী আছে আর দাম কত সব দেওয়া আছে। আর এছাড়া আপনার ইচ্ছা হলে এখানে আলাদা আলাদাভাবে দুপুরের খাবার, সকালের খাবার প্যাকেজ সব কিছু আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আমি এখান থেকে তেলাপিয়া মাছ অর্ডার দিলাম, আমাদের খাবার চলে এসেছে, প্যাকেজ নিয়েছিলাম, এখানে ডাল, এখানে ভাত, কোরাল মাছ, চিংড়ি, আচ্ছা এটা হলো ব্রয়লার মুরগি, আর এটা হলো চিংড়ি মাছ, কোরাল, এটা হলো কোরাল,
আর এটা হলো তেলাপিয়া। তো এটাই হলো আমাদের সৌদিয়া পরিবহন, এটাতে করে আমরা চট্টগ্রাম যাবো। সময় লাগবে 4.5 থেকে 5 ঘন্টা। এই হলো আমাদের বাস, আমরা এখন কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছি আর বাস পুরো খালি। আর এই যে জাহিদ ভাই, মুখের মধ্যে একটি কাটি, আর আরেকজন ঘুমাচ্ছে মনার মতো, মাজিদ ভাই, আর এখানে আমি।